সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। এক বছর আগে ঠিক এই দিনটিতে দর্শক ভক্তদের উদ্বেগের অবসান ঘটিয়েছিলেন নায়িকা অপু বিশ্বাস। এই দিনে নিউজ 24 টিভি চ্যানেলে এসে সন্তান সহ আত্মপ্রকাশ করেছিলেন অপু বিশ্বাস, সাকিবের সঙ্গে তার গোপন বিয়ে এবং গোপন সন্তান জন্মদানের খবর। অপুর এই আড়াল ভাঙার ঘটনা সেদিন দেশ বিদেশে ব্যাপক সাড়া জাগায়, এক কথায় চায়ের কাপে ঝড় তোলার মতো। 2016 সালের মার্চে হুট করে আত্মগোপনে চলে যান অপু বিশ্বাস। চলচ্চিত্রকার, সাংবাদিক এবং তার কাছের মানুষরাও তার কোনো খোঁজ পাচ্ছিলেন না। সাকিব খানের সাথে অপুর নিকট সম্পর্কে জানতে চাইলে তিনি এ ব্যাপারে কিছুই জানেন না বলে বিষয়টি বারবার এড়িয়ে চলেছেন। তার পরিবারের লোকজনও মুখ খুলছিলেন না, মানে রীতিমতো লাপাত্তা হয়ে গিয়েছিল অপু বিশ্বাস। এতে অপুর দর্শক ভক্তদের মনে উৎকণ্ঠা বাড়তে থাকে, একই সঙ্গে নানা নেতিবাচক গুঞ্জনও ডালপালা ছড়াতে থাকে। 2016 সালের 27 সেপ্টেম্বর তাদের সন্তান আবরাম খান জয়ের জন্ম হয়। সাকিবের আপত্তির কারণে এতদিন বিয়ে আর সন্তানের খবর গোপন রাখতে বাধ্য হয়েছিলেন অপু। নিউজ 24-এ সরাসরি সম্প্রচার হয়েছিল অপুর আগমনের সাক্ষাৎকার। সেদিন বাচ্চা কোলে অঝরে কেঁদেছিলেন অপু বিশ্বাস। তার কান্নায় সেদিন এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। এর জবাবে সাকিব তার সন্তানকে স্বীকার করে নিলেও অপুকে স্ত্রী হিসেবে মেনে নিতে আপত্তি জানিয়েছিলেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।